চুরি যাওয়া একত্রিশটি মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে ফিরিয়ে দিলেন বনগা থানার পুলিশ মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি সকলেই ফের চোরাই মোবাইল ফিরিয়ে দিয়ে নজির গোল বনগা থানার পুলিশ রবিবার বনগা থানার পক্ষ থেকে একত্রিশটি চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয় মোবাইলের মালিকদের হাতে প্রসঙ্গত গত কয়েক মাসে বনগার বিভিন্ন এলাকায় মোবাইল চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল বনগা থানায় অভিযোগগুলো খতিয়ে দেখে তদন্ত নামে পুলিশ উদ্ধার হয় বিভিন্ন জায়গা থেকে মোট একত্রিশটি চোরাই মোবাইল এদিন মোবাইল মালিকদের থানাতে ডেকে তাদেরকে সেগুলি ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি প্রত্যেকে আমি ভাবতেই যে এরা মোবাইল ফেরত সব মোবাইল হারিয়ে গেলে যে ফেরত পাওয়া যায় এটা আমার জানা ছিল না আমি নভেম্বরে কিনেছিলাম ডিসেম্বর মাসে হারিয়েছি দারুণ দারুণ অনুমতি লাগছে এই রঞ্চল মেলা থেকে হারিয়েছে মানে ভাবতে পারিনি যে এতদিন পরে ফোনটা পাব ফোনটা পেয়ে খুব আনন্দ লাগছে দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড